and do, native people speak English, is that native people don't say, I want to go home. যখন নেটিভ মানুষরা যখন নেটিভ মানুষের কথা বলবে আমি বাসায় যেতে চাই তখন সে বলবে এটাকে আই ওয়ানা গো হোম আই ওয়ান্ট টু সে বলছে কি আই ওয়ানা গো হোম ওয়ান্ট টু মিন ওয়ানা আমি এখন বাসায় যাইতেছি আমি বাসায় যাইতেছি এবং যাইব দুটা তারা ফিউচার ফর্ম ইউজ করে আমি আগামীকাল ঢাকায় যাইব এটাকে তারা আই উইল গো টু ঢাকা বলবে না তারা বলবে আম গোনা গো টু ঢাকা টুমারো আম গোনা গো টু ঢাকা টুমারো আম গোনা গো টু ঢাকা টুমারো আমি এক কাপ চা পান করব সাধারণত ইংলিশ গ্রামারে বলবো আই উইল হ্যাভ আ কাপ অফ টি কিন্তু এটা তারা বলবে না তারা বলবে আই এম গোনা হ্যাভ আ কাপ অফ টি আফটার সাম টাইম আমি কিছুক্ষণ পরে এক কাপ চা পান করব আমগোনা ফিউচার ইউজ করবে গুইয়ের ক্ষেত্রে ইউজ করবে আবার ফিউচারে ইউজ করবে তারা দুইটা ক্ষেত্রে ইউজ করবে যেমন আই এম গোয়িং টু আই এম গোয়িং টু হোম নাও অথবা আই উইল গো টু হোম দুটা কিন্তু তারা গড়া ইউজ করবে আই এম গোয়িং টু হোম বলবে আই এম গোনা গো টু হোম রাইট নাও আবার আই উইল গো টু হোম সেটাও বলবে আই এম গোনা গো টু হোম আফটার সাম টাইম সেম ওয়েতে আমি তোমার সাথে বিকেলে কথা বলবো যদি আমরা গ্রামার দিয়ে বলি আমাদের বলতে হবে আই উইল টক টু ইউ ইন দ্য আফটারনুন সে নেটিভ যারা আছে যাদের মাতৃভাষী এরা বলবে আই এম গোনা টক টু ইউ আপ ইন দ্য আফটারনুন ফিউচার এবং কন্টিনিউয়াসকে তারা আই এম গোনা দিয়ে ইউজ করে চলমান এবং দুইটাকে তারা কি ইউজ করবে কন্টিনিউয়াস আই এম গোনা আমি তোমার সাথে বিকেলে দেখা করবো সাধারণত গ্রামাটিক্যাল বললে আই উইল মিট উইথ ইউ ইন দ্য আফটারনুন বা ইন দ্য ইভিনিং কিন্তু নেটিভরা বলবে আমি তোমাকে কালকে 200 টাকা দিব আই উইল পে ইউ সেটা গ্রামাটিক্যাল বললে যদি নেটিভলি বলতে তাহলে বলতে হবে আই এম গোনা পে ইউ 200 টাকা ইন দ্য আফটারনুন আই এম কে আম শর্ট ফর্ম স্পোকেন ইংলিশের শর্ট ফর্ম ইউজ হয় আমরা যখন ইংলিশ মুভি দেখবো ইংরেজি গান শুনবো তখন শর্ট ফর্মগুলো তারা বেশি ইউজ করে যেমন আই এম গোনা আই এম গোয়িং টু আই ওয়ান্ট টু আমি ইংলিশ শিখতে চাই যদি এটা নেটিভ বলে কেউ বলবে সে আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ যদি এটাকে বলে আমি ইংলিশ শিখতে চাই এটা যদি নেটিভরা বলে যাদের মাতৃভাষা এরা যদি এগুলি বলবে এরা কেউ বলবে আই ওয়ানা তুমি কি ইংলিশ শিখতে চাও ডু ইউ ওয়ানা লার্ন ইংলিশ কখন তুমি বাসায় যেতে চাও ইউ ওয়ানা গো টু হোম আমি এখন বাজারে যাচ্ছি আই এম গোনা গো টু মার্কেট রাইট নাও আম গোনা গো টু মার্কেট রাইট নাও যদি আমরা আমাদের বাংলাদেশের গ্রামাটিক্যাল দিয়ে বলি এটা এটা কিন্তু ভুল এটা শুদ্ধ না লিখতে গেলে এটা লেখা যাবে না বলার সময় যারা নেটিভ যারা আছে এটা লেখার সময় আমি লিখলে ভুল হবে লেখতে এটা ফর্মাল ল্যাঙ্গুয়েজ না এটা ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ কিন্তু যদি আমি তাদের কথা বুঝতে চাই আমাকে এগুলো জানতে হবে যদি আমি নেটিভদের কথা বুঝতে চাই আমাকে এই শর্ট ফর্ম ইউজটা জানতে হবে এবং আপনার প্রোনাউন্সিয়েশন জানতে হবে আচ্ছা এখন সে বলল আমি এখন বাসায় যাইতেছি আমগোনা গো হোম
right now. আমি আগামীকাল ঢাকায় যাইব. I'm gonna go to Dhaka tomorrow. আমি ছয়টার দিকে সিলেট যাব. I'm gonna go to Sylhet at 6 p.m. আচ্ছা এবার have to এটা দুইজনে বলে তারা have to কে আর have তাও বলে আবার গটাও বলে have to অর্থ হচ্ছে করতে হবে খেতে হবে যেতে হবে আমাকে ইংলিশ শিখতে হবে এটা আমরা বলবো গ্রামাটিক্যালি বলবো I have to learn English কিন্তু এই সেন্টেন্সকে যখন নেটিভে বলবে তখন বলবে I got to learn English I got to learn English I got to I have to অথবা have তাও বলবে I got a or I have to learn English. I got a or I have to learn English. আমাকে এখন বাসায় যেতে হবে. I have to or I got a. I got to go home right now. আমাকে আমার অফিসে যেতে হবে. I got to go to my office. তোমাকে কি এখন বাসায় যেতে হবে? Do you gotta go to home right now? কখন তোমাকে বাসা যেতে হবে? When do you gotta go your home? অর্থাৎ নেটিভের সাথে কথা বললে আপনি আমরা শুদ্ধভাবে বললে সে বুঝবে কিন্তু অনেক সময় সে তো তার অভ্যাস হতো সে এটা এগুলা নেটিভ যারা আর অভ্যাস হয়ে গেছে সেটা বলবে তখন আপনি বুঝবেন সে যদি কেউ আপনাকে বলে I gotta read an English newspaper সে কি বললো I got to read an English newspaper. সে কি বলেছে? আমাকে একটি ইংলিশ সংবাদপত্র পড়তে হবে. সে কি বললো? I got to read an English newspaper. Got to mean সে ইউজ করছে got to mean have to read an English newspaper. I got to buy a mobile phone. সে কি বললো? I got a buy mobile phone সে বললো আমাকে একটি মোবাইল ফোন গ্রামারিক্যালি বললে বলতে হবে I have to buy a mobile phone যদি গ্রামারিক্যালি বলি বলবো I have to buy a mobile phone যদি নেটিভলি বলি তো বলতে হবে I got a mobile phone আচ্ছা got a ইউজ করছে সে অথবা have to ইউজ করছে what kind of this is what kinds of mobile computer This is one kind of computer, one kind of computer. Jamon, this is one kind of computer ke native bole ki bolbe? This is one kind of computer. One kind of computer. Eti ek dhoroner kolom, english ki hobe? This is it's one kind of pen. Pen, jodi native bole tokhon ki bolbe she? It's one kind of pen. One kind of pen. It's a kind of pen. It's a kind of pen. এটা এক ধরনের বই ইংলিশ. It's a kind of book. Kind of book. Kind of. Not kinds of. Kind of. Kind of কে কি বলছে তারা? Kind of. Kind of mean kind of native. এটা কিন্তু সঠিক সঠিক না. লিখতে গেলে ভুল হবে. এলে এই আমরা দেখবো লিখে আমাকে ভুল দিবে. এটা সঠিক না. This one kind of pen. This one kind of boo. This one kind of is a kind of person whom I like most. Kind of person. Acha, abar amra boli give me 100 taka. Amake 100 taka dao. Give me 100 taka. Ekta speed bolle eshe bolbe. Give me 100 taka. Amake kolom bhi dao. Natively বলে কি বলবে গিভ মি গিভ মি না গিভ মি গিভ মি আ প্যান নট আমরা বলি গিভ মি সে কি বলছে গিভ মি নট গিভ মি ইট সাউন্ড লাইক এ গিভ মি আ প্যান আমাকে এক কাপ চা দাও গিভ মি আ কাপ অফ টি গিভ মি নট গিভ মি গিভ মি আ কাপ অফ টি দিস ইজ নট গিভ মি সাউন্ড লাইক এ Give me a cup of tea, a cup double. Abar, would have
বিল্ডিং গুলা ধ্বংস হয়ে যেত যদি প্রপার স্টেপ না নেওয়া হতো। বিল্ডিং গুলা উঠে মানে হয়ে যেত, কাজটা ফার্স্টে হতো। এটা উড হ্যাভ, দ্য বিল্ডিং উড হ্যাভ ক্লাপসড। এটাকে সে বলবে দ্য বিল্ডিং উড হ্যাভ ক্লাপসড, দ্য বিল্ডিং উড হ্যাভ, উড হ্যাভ the building would have collapsed if proper step didn't taken, if proper step was not taken. এখন the building would have, সে নেটিভ কি বলছে, the building would have collapsed if the step was not taken, the building would have কি বলছে, সেটা would have কে would have collapsed, could have could have could have could have should have should have short form tara eta jokon use korbe english e what is what's sankhipto form what is ki bolche what's amra boli what's your name what is your name sankhipto ma ki bolche what's your name আপনি যখন ইংরেজিতে মুভি দেখবেন যখন ইংলিশে আপনি গান শুনবেন তখন এই ধরনের সংক্ষিপ্ত ফর্ম তারা গানে ইংলিশ সঙের মধ্যে এবং ইংলিশ মুভিতে তারা ইউজ করে আপনার এই